সোমবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকেব আয়োজিত এক মত বিনিময় সভায় সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এ সময় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের ব্যাখ্যা দেন তিনি। তিনি বলেন, বিদেশি দুই নাগরিক হত্যার আগে নির্ভরযোগ্য তথ্য থাকায় মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়, আর সে তথ্য সরকারের সঙ্গে বিনিময় করা হয় বলেও জানান তিনি। There were credible threats issued before the first killing took place. And so based on those credible threats, the US, other nations have issued advisories. আইএসসহ সন্ত্রাসবাদ মোকাবেলায় বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন বার্নিকাট। তবে আইএসের উত্থান ঠেকাতে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। We should never underestimate the enemy. And the enemy in this case, terrorism in general, and ISIL in particular, the terrorists have no boundaries, so we cannot either. We have to work together. বিদেশি নাগরিক হত্যার পর আইএসের দাবির ব্যাপারে জানতে চাইলে এর সত্যতা উদ্ঘাটনে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। We are looking, as we do whenever ISIS or other terrorist organizations make claims. তবে গেল চার দশকে যে সাফল্য বাংলাদেশ অর্জন করেছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই তা ম্লান করতে পারবে না বলে মন্তব্য করেন বার্নিকাট। Nothing. Absolutely nothing can diminish those accomplishments. জামান মন্ডল, 21 টেলিভিশন, ঢাকা।